অন করে দিয়েছি। আজকের অঙ্কগুলো মানে খুব ভালো অঙ্কগুলো আজকে আর কি হবে, একটু বলবো আর কি। প্রত্যেককে বলবো যে শুধু মানে খুব কনসাসলি অঙ্কগুলো করবেন, তাহলে কি হবে না অঙ্কগুলো ভালো আর কি হবে আর কি, মানে পারবো অঙ্কগুলো করতে। দেখো একটা নিয়ম আমি শিখিয়েছিলাম আগের দিন, ওই নিয়মটা আমি আবার দেখাবো। এই নিয়মটা করবে সব থেকে সহজ হবে, এই নিয়মটা। ফার্স্ট এক নম্বর অঙ্কটা, এ একটা কাজ 12 দিনে এবং বি একটা কাজ, বি একটা কাজ 15 দিনে, 12 দিনে 15 দিনে করতে পারে, করতে পারে। এ একা কাজ দিয়ে শুরু করার, এ একা কাজটি শুরু করার 3 দিন পর, শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, 3 দিন পর বি কাজে যোগ দেয়। তবে বাকি কাজ এ ও বি একত্রে, তবে বাকি কাজ এ ও বি একত্রে কদিনে শেষ করবে, কতদিনে শেষ করবে। দেখো তো একদম একটা সুন্দর অঙ্ক বলছে, এ একটা কাজ 12 দিনে করে এবং বি একটা কাজ 15 দিনে করতে পারে। এ একা কাজটা শুরু করলো, শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দিল, তো বাকি কাজ এ ও বি একত্রে কদিন করবে। অঙ্কটা সবাই নিশ্চয় অঙ্কটা পড়েছে, আর পড়ে নিয়ে অঙ্কটা ভালো পড়লে সবাই নিশ্চয়। তাহলে এ একটা কাজ 12 দিনে করে, চুপচাপ এবার লিখবে শুধু এ 12, বি ওই কাজটা কদিনে করে? 15 দিনে করে, বি 15। যখনই তুমি দুটো পেয়ে যাবে না, এ কদিনে করে আর বি কদিনে করে, চটপট এই দুটোকে তুমি এখানে লসাগু করে নেবে, 12 আর 15 লসাগু। এগুলো স্পিডে কাজ হবে, হ্যাঁ, 3 4 12, 3 5 15, 3 4 12, 3 × 4 × 5 কত হচ্ছে? 60, 3 4 12 আর 12 হচ্ছে 60। এই দুটোকে এমনি করবে, এই দুটো কি করলাম আমি, লসাগু করলাম, এই হবে 60। 60 লসাগু করার পরে এইভাবে দুটোকে দাগ দেবে, 12 কত তো ভাগ করলে 60 হয়, 5 এ 5, আর 15 কত হবে? 4, 15 4 এ 60। ক্লিয়ার? এবার দেখো, এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি যোগ দিল, মানে এ কাজটা শুরু করেছিল এবং 3 দিন কাজটা সে করেও নিয়েছে, ঠিক 3 দিন পরে সে বি যোগ দিল। তার মানে এর কাজ কোনটা? এর কাজ হলো এইটা, উপরেরটা। এ কদিন কাজ করেছিল? 3 দিন কাজ করেছিল। 3 দিন মানে মানে কত হচ্ছে ওই ইউনিটটা? 5 দিনে 15 ইউনিট এ কাজ করেছিল। তারপর কি হলো? তারপরে দেখা গেল মানে এই 60 যে রয়েছে আর কি, যে 60 যে রয়েছে, এই 60-এর মধ্যে 15 ইউনিট আর কি এ কাজ করে নিয়েছে। এরপর কি হচ্ছে? এরপরে বি যোগ দিল। তো 60-এর মধ্যে যদি এ 15 করে নেয়, তাহলে পুড়ে কত রইলো? পুড়ে 45 রইলো। তারপরে কি হলো? বি যোগ দিল, এবং তারপর দেখা গেল যে দুজনে মিলেমিশে ওরা কাজ করলো, এ আর বি একত্রে কাজটা কদিনে শেষ করবে। ওকে, এই কাজটা, এই 45 এই যে রয়েছে, এই কাজটা এ আর বি একত্রে কদিনে করবে। তাহলে এ কত আছে? 5, বি কত আছে? 4, একত্রে মানে 5 এ 4 এ 9। তাহলে এই কাজটা তারা কদিনে করবে? তো 45-কে কদিনে করবে? বাই 9, সবসময় এটা যা হবে ভাগ করে দেবে, 5 দিনে করবে। এইভাবে সুন্দর করে অঙ্কগুলো করা যায়। তোমরা
আমি একটা দিচ্ছি করতে, তোমরা নিজেরা করবে, এইভাবে আগে তারা করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একবার লিখে দেবে গ্রুপে, স্যার বুঝতে পারছি না স্যার এই নিয়মটা অন্য নিয়মে করাবো বা এটাকে বুঝাবো। এই সব থেকে সুন্দর নিয়ম হলো এই নিয়মটা, সব থেকে সুন্দর। এর ইউনিট বার হলো, বি এর ইউনিট বার হলো, দুটো একত্রে মানে দুটোকে যোগ করলাম। এ যদি কিছুদিন করেছে এর সঙ্গে গুণ, যদি বি কিছুদিন করেছে বি এর সঙ্গে গুণ, একত্রে বললে দুটোকে যোগ করে এটা দিয়ে ভাগ। সব সময় দুটোকে যোগ করে বা বিয়োগ করে যা বলবে আর কি প্রশ্ন তোমার, এটাকে ভাগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আমি একটা অন্য অঙ্ক তোমার দিচ্ছি করতে আর কি। হ্যাঁ, সবাই পরেরটা করো, B13 করো, এটা আসবে। হ্যাঁ, অপশনটা ভগ্নাংশে আসবে, 12, 13, 7। প্রত্যেক করো পারবে। ঝটপট প্রথমে দেখে নেবে যে এ কদিন করেছে, নিজেরা করো বাকিরা না দিলে চলবে, যারা করছো। এ কদিন কাজ করছে, এ করছে 12 দিন, এর 12 পেয়ে গেলাম। ডি কদিন করছে, 13 দিন। আমি অঙ্কগুলো না দেখেও করতে পারবো আর কি। যখন দুটো পেয়ে গেলাম দুটোকে লসাগু, ফার্স্ট কাজ তোমার লসাগু, 12 আর 13 লসাগু কত হবে? 12 কে 13 দিয়ে গুণ করে দাও, 2 3 6, 2 1 2, হ্যাঁ তাহলে 26, আর এদিকে 1 13 13, 6 156, ব্যাস 156 লসাগু পেয়ে গেলে এবার তুমি ভাগ করে দাও। 12 156 ভাগ করার কথা হবে, 12 কে 156 ভাগ করলে 13 নিশ্চয়ই হবে, আর 13 কে 156 ভাগ করার কথা হবে, 12 নিশ্চয়ই হবে। এবার কি বলছে, এ একা কাজটা শুরু করেছে, এ প্রথমে একাই শুরু করলো, 7 দিন পরে বি যোগ দিল, মানে একা শুরু করেছে আর 7 দিন মোটামুটি এ কাজ করেছে, তারপরে কি হলো, তারপরে বিজয় হলো 7 দিন, তার মানে এ এর কত ইউনিট আছে? 13। ও 7 দিন কাজ করলো, তুমি এখানে তুমি গুণ না করতে, তুমি গুণটা এখানে করতে পারো, আমি চলো গুণটা এখানে করতে পারো, এর 13 তো, ও 7 দিন কাজ করেছে, কত, 7 13 91, তাহলে 91 থেকে 156 তুমি এখানে বিয়োগ করে নাও, 156 তুমি বিয়োগ করে নাও, তাহলে কত, দেখো তো কত পড়ে রইলো, 5, 9 কত দিলে, 15, 6 দিতে 65, 65 পড়ে আর কি তোমার রইল। তাহলে এবারে, হ্যাঁ এবার কি হইলো, 65 পড়ে, এই এই কাজটা পড়ে রইলো আর কি। তাহলে বাকি কাজটা যে এই যে বাকি কত রইলো 65, এই কাজটা এ আর বি একত্রে কদিনে করবে? একত্রে মানে শুনুন কি, একত্রে মানে যোগফল, কার যোগফল, এর ইউনিট আর বি এর ইউনিট যোগফল 25। তাহলে 65, আমি কি বললাম, যা বার হবে তাকে এইটা দিয়ে ভাগ করে দেবে, 5 5 25, 5 13 65, 13/5 মানে কত তোমার, 2 পূর্ণ 3/5, 2 পূর্ণ 3/5। হ্যাঁ ঠিক আছে, 24। হ্যাঁ সবারই মোটামুটি 2.6 হয়েছে, মানে এটা যদি ভাগ করে তাহলে, হ্যাঁ তো পূর্ণ রাখতে পারো বা তুমি 2.6 করতে পারো। আমাকে একটু বলবে বাকিদের কি অসুবিধা হচ্ছে কি, বাকিদের দেখো অঙ্কগুলো অসুবিধা হওয়ার কথা নয় আর কি, এসে
যারা পরে এলে তারা একটু ওয়েট করবে, আমি আরো অঙ্ক দিচ্ছি। হ্যাঁ, এর একটা হলো, এটা অন্য একটা স্টাইল অঙ্ক করাচ্ছে, একটা অন্য একটা টাইপ করাচ্ছি, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি। এটা পুরে 50-এ 50 যদি অঙ্ক পাও, আর যদি 20 নাম্বার যদি তুলতে পারো, যদি এবং যার যদি কোনো কাস্ট থাকে, কাস্ট SC ST যদি কাস্ট থাকে, হ্যাঁ, সে 50 50টা তার হয়ে যাবে। আর ওই অঙ্ক বলতে জোর দিচ্ছি, অঙ্কটা কোনোদিন অঙ্ক তোমাকে ফেলতে তোমাকে পারবে না। অঙ্ক তোমাকে দেখো দেখো মহে, আচ্ছা দেখো, মহেশ একা একটি কাজ 10 দিনে একা একটি কাজ 10 দিনে এবং উমেশ উমেশ একা একটি কাজ 15 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। উমেশ কাজটি শুরু করার উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়। 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়। তবে বাকি কাজ মহেশ এবং উমেশ তো বাকি কাজ মহেশ এবং উমেশ কতদিনে শেষ করবে? কতদিনে শেষ করবে? দেখো তো অঙ্কটা কি রয়েছে, অঙ্কটা অঙ্কটা রয়েছে এমনি যে মহেশ একা একটি কাজ 10 দিনে করে, আর উমেশ একা একটা কাজ 15 দিনে করে। ওই একই টাইপের অঙ্ক সর্বগুলো। এমনি যেই তুমি নামগুলো পেলে ঝটপট নামগুলো লিখো, মহেশ কদিনে? 10 দিনে। উমেশ কদিনে? 15 দিনে। দুটোকে কি করবে, লসাগুড়া করে নাও, আর লসাগু করে নিয়ে ভাগদা করে নাও। এই কাজটা ফার্স্ট যে কোনো অঙ্কতে এই ফার্স্ট কাজ তুমি করে নাও। এবার দেখো কি হলো, উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়। এখানে দেখো ঘুরিয়ে দিয়েছে স্টুডেন্ট, এখানে ঘুরিয়ে দিয়েছে। অনেকে ভাববে যে স্যার স্যার আচ্ছা আমি ওখানে করে দেখাচ্ছি একটু। হ্যাঁ, উমেশ কাজটা শুরু করার 5 দিন পর মহেশ যোগ দেয়, তাহলে বাকি কাজ মহেশ উমেশ কদিনে করবে? একই অঙ্ক টাইপ তোমরা করো দেখি একটু। সময় দিলাম 1 মিনিট সময় দিলাম। 3 4 3, বাহ, 3 4 3, যারা পরে এসছে তারা দাঁড়াবে, অঙ্কটা আমি শিখিয়ে দিচ্ছি। 4 3 4 3 4, চলো 3 4 3 4 আগাচ্ছে। 3, অজয় বলছে 3, কল্যাণ বলছে 4, দীপান্বিতা 3, অন্তরা 4, মৌসুমী 3, জয়ন্ত 4। দেখো তাহলে ফার্স্টটা কি পেলাম, মহেশ পেলাম। মহেশ মহেশ লিখলাম 10 দিন। উমেশ পেলাম 15 দিন। লসাগু করো, 10 15 লসাগু কত হয়? 10 15 লসাগু 5 দুগুণে 10, 10 3 30, 10 3 30, আর 15 2 30। এবার দেখো স্টুডেন্ট, উমেশ কাজটি শুরু করার 5 দিন পর, মানে উমেশ কাজটা শুরু করলো আর 5 দিন সে কাজ করলো, তারপর মহেশ যোগ দিল। উমেশ কোনটা? এই যে উমেশ, উমেশ কদিন করলো কাজটা? 5 দিন কাজটা করলো উমেশ। তাহলে উমেশের কোনটা? এই এইটা, এটা 5 দিন উমেশ কাজ কিন্তু করলো। 5 দুগুণে 10 ইউনিট উমেশ কাজ করলো, তাহলে 30-এর মধ্যে 10 ইউনিট বাদ দিয়ে দাও, কত রইলো? 20 রইলো, তাই না? 20 ইউনিট আমার কাজ আর কি রইলো। এবারে তারপর কি এলো, মহেশ যোগ দিল, তাহলে বাকি কাজটা, বাকি কাজ মানে কোনটা, এই 20 কাজটা মহেশ উমেশ কদিনে করবে? তো 20টা 3 আর 2 যোগ করো,
পাঁচ, পাঁচ কুড়ি ভাগ করো চার। গন্ডগোলটা কি হয়েছে না, অনেকে উপরের সঙ্গে গুণ করে দিয়েছে। আরে বাবা নামটা দেখো কি দিয়েছে, উমেশ দিয়েছে, ওই জন্য তোর এবি দেয়নি, নামটা উমেশ আর মহেশ একসঙ্গে নামটা দেখো দিয়েছে, দেখো চার। এবার দেখি কাকে ঠিক আছে, যারা যারা তিন করলে তারা একটু ঠিক করবে, হ্যাঁ, কারণ তিন তো বলেনি না, মানে তিন তো হবে না, কারণ কেন হবে না, যদি ওই যে বললাম তোমাদের ভুলটা কোথায় হলো, নামে ভুল হয়েছে, হ্যাঁ, উমেশ সঙ্গে পাঁচ গুণ হবে, অনেকে এর সঙ্গে পাঁচ গুণ করে দিয়েছে, নাকি তো ওটা বাবু হবে না, ভুল আর কি তোমাদের হয়েছে। দেখো নেক্সট করাচ্ছি অঙ্ক, এবারে অন্য টাইপ, হ্যাঁ, এবারে নেক্সট টাইপ অঙ্ক করাচ্ছি, একটা অঙ্ক পিএসসি তে এসেছিল, আমি সেদিন রাত 12টা 12টা পর্যন্ত অঙ্কগুলো আমি চেক করছিলাম, তো এসেছিল অঙ্ক, এই অঙ্কটা সবার শুনে দেখো, এই অঙ্কটা, আচ্ছা আচ্ছা এই অঙ্কটা আমাকে একটু সবাই, সবাই এই অঙ্কটা আমাকে একবার দেখা তো করে, এই অঙ্কটা, তারপরে আমি আরেকটা শেখাচ্ছি, এইটা শেখাও, এ একটা কাজ 20 দিনে করে, 20 দিনে করে, এবং বি সেই কাজটি 15 দিনে করে, দুজনে একত্রে শুরু করা 6 দিন পরে করার, 6 দিন পরে বি চলে যায়, 6 দিন পরে বি চলে যায়, বি চলে যায়, তাহলে অবশিষ্ট কাজ এ কদিনে করবে, অবশিষ্ট কাজ এর শেষ করতে কদিন সময় লাগবে, কদিন সময় লাগবে, স্মার্ট বোর্ডের একটা কথাবার্তা চলছে, তো স্মার্ট বোর্ড যদি কিনতে পারা যায় ভালো হয়, কিন্তু প্রচুর দাম, এগুলো করলে লিখারই করতে আমাদের হবে না, একটা আলোচনা চলছে বাড়িতে, দেখা যায় কি হয়, হোয়াট গডস ওয়ান্টস, যা বলছে অজয় বলছে 12, বেশ, এ একটা কাজ 20 দিনে করলো, বি সেই কাজটা 15 দিনে করলো, ঝটপট ঝটপট কি করবে, ওই দেয়া মাত্র সঙ্গে সঙ্গে লিখে নিয়ে ওটাকে তোমরা লসাউ করে বসিয়ে, লসাউ কাজটা করো, লসাউটা দুজনে একত্রে শুরু করলো, শুরু করার পরে 6 দিন পরে বি চলে গেলো, মানে দুজন একত্রে শুরু করলো, 6 দিন কাজ দুজন একসাথে করলো, তারপর বি বি গেল, বারো আর ছয় এসছেন স্যার, দেখো ঝটপট কাজ এ 20, এ 20, বি 15, বি 15, পরীক্ষার সময় এমনি করবে স্পিডে একদম, 20 15 সব কত হবে, 5 3 15 5 4 20 60 হবে, 20 3 আর 15 4, এইটুকু কাজটা তুমি ফার্স্টে করে নেবে, দুজনে একত্রে শুরু করলো, এর কত ইউনিট আছে, 3, বি এর 4, কদিন করলো, দুজন একত্রে করলো, একত্রে মানে কি যোগফল, 4 3 যোগ কত হবে, 7, কদিন কাজ করলো ওরা একত্রে, 6 দিন কাজ করলো, তাহলে 7 ইউনিট হচ্ছে, কদিন করলো, 6 দিন করলো, 6 দিন মানে 6 দিন কাজ করলো, 6 7 42 ইউনিট ওরা কাজ করলো একত্রে, 6 7 42 ওরা মানে 6 দিন কাজ করলো, তার মানে 42 ইউনিট কাজ আমাদের হয়ে গেছে, কত কত পড়ে রইল, 60 থেকে 42টা বিয়োগ করে দাও, 8 5 18, এবারে কি হচ্ছে, এবারে তোমার বি চলে গেল, বি যাওয়ার পরে নিশ্চয় কাজটা একে শেষ করতে হবে, এ কদিন লাগবে, তো ভাই এর কোনটা, এই যে এর 3, এর কত আছে ইউনিট, মানটা কত, 3, তো তাহলে এর সময় লাগবে, যেটা পড়ে রইল 18,
তিন দিয়ে ভাগ করে দাও এর মানটা দিয়ে, 6 দিন লাগবে। দেখা যাক কাকা ঠিক আছে, দেখি 6, অনেকেরই আছে 6, বেশ 6। এই তো সবার অ্যান্সার তাহলে ঠিকই আসছে, তাই না? চলো নেক্সট। এবার এটা দেখো স্টুডেন্ট, ভালো করে দেখো এই জায়গাটা দেখো, আমি কেন কম করালাম এটা, একত্রে কাজ শুরু করার 6 দিন পরে গেল। এই জায়গাটা দেখো, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা 6 দিন পরে কাজটা শুরু করলো, 6 দিন কাজ করলো, তারপরে গেল। এবার যেটা করাবো সেটাকে, সেটা কি হবে, সেটা আগে কাজ শেষ করার আগে চলে গেল। আর এই আগেটা বাবু একটু গুরুত্বপূর্ণ বটে, কারণ পরীক্ষার সময় তোমাকে এমনি এমনি তুমি পিএসসির ফুড সেটা হতে পারবে না, কারণ ওখানে কিন্তু খুব বেশি হার্ড একটু অঙ্কটা দেবেই। ওই জন্য পরেটা খুব সহজ এখন, কিন্তু আগেটা দিলে কঠিন হবে। আমি পরেরটা দিচ্ছি আগে, এই আগেটা শিখালাম। দেখো কি বলছে এখানে, এ একটা কাজ 16 দিনে, এ একটি কাজ 16 দিনে, ও বি একটি কাজ, বি একটি কাজ 24 দিনে করতে পারে, 24 দিনে করতে পারে। তারা দুজনে কাজটা শুরু করে, তারা দুজনে কাজটি শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। এই জায়গাটা 6 দিন, 6 দিন আগে, এই আগে, এই ওয়ার্ডটা মনে রাখবে, আগে আগে আর পরে, 6 দিন আগে বি চলে যায়। তবে কাজটি শেষ করতে কদিন সময় লাগবে, তবে কাজটি শেষ করতে কদিন সময় লাগবে। দেখো অঙ্কটা মন দিয়ে পড়ো, তারপর আমরা করবে, ঝটপট করতে যাও না কোনো জিনিস। হরে কৃষ্ণ, একজন অ্যান্সার দিয়েছে, দেখা যাক কি অ্যান্সার দিয়েছে। 6, 6 বলছে ওরা, 6 বলছে, লেটস সি। দেখো কি বলছে এখানে, এখানে কি বলছে, এখানে তোমরা দেখতে পেলে জিনিসটা, তো এ কদিনে 16 দিনে, বি করে 24 দিনে, তো ঠিক আছে, তারা দুজনে কাজটা শুরু করলো এটাও ঠিক আছে, কিন্তু কাজটা শেষ হওয়ার তারা শুরু করলো আর কি ছিল, শুরু করার কদিন পরে কেউ চলে যাচ্ছিল, এটা কাজটা শেষ হতো, এটা শেষ হতে তো সময় লাগলো,
ওই যে শেষের যে দিনটা, ওই যে শেষের যে দিন যেদিন শেষ হলো কায়দা আর কি, ওই শেষের দিনের ছদিন আগে বি চলে গেল, মানে এটা কিন্তু একটু আলাদা অঙ্ক। আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা যদি করলে অতি কিন্তু এটা আলাদা একটা অঙ্ক, শেষ হওয়ার 6 দিন আগে বি চলে গেল। তাহলে এই অঙ্কটা কি করবো? এটার সূত্র আছে একটা, তো কি করে করবে অঙ্কটা একদম সহজ ভাবে বুঝাচ্ছে, একদম অঙ্কটা দিয়েছে। তবে কাজটি শেষ করতে কদিন সময় লাগবে, তাই না? অঙ্কটা তুমি এভাবে করবে, যখন তুমি পাবে না কাজ শেষ হওয়ার কদ মানে আগে যখন হবে আগে, তখন তুমি এভাবে করবে, ধরো সব সময় যখনই বাবু আগে দেবে, যখন আগে দেবে তখন ফার্স্ট কাজ করবে এমনি যে তুমি এই দেখো এমনি করবে, ফার্স্টে দেখবে কে চলে গেছে, কে চলে গেছে, বি গেছে, তাই না? বি গেছে, তো বি কতদিনে গেছে? বি 6 দিনে গেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, পরবর্তী স্পিডে করবে আর কি। বি 6 দিনে গেছে, দেখলে কে বলরে কে বা তুমি এখন যাচ্ছ, তুমি এখন বাইরে যাচ্ছ, আস্তে আস্তে দাঁড়া একটু, দাঁড়া সবাই এখন দাঁড়া, একদম দাঁড়াবে একটু, দেখো তো যেটা ফার্স্ট কে গেছে না বি গেছে, বি একটা লিখলে, তারপর তুমি করবে বি একটা কাজ 24 দিনে করে, তাহলে বিয়ের কাজ 24 আর 6 দিন আগে বি চলে গেছে, তাই না? বিয়ের কাজ কত? বিয়ের কাজ 24 লিখলাম, 6 দিন আগে বি চলে গেছে 6 লিখলাম, এই দুটাকে তুমি যোগ করে দাও, তুমি যোগ করে দাও কত হচ্ছে 30। সূত্র বলছি স্টুডেন্ট, যদি এ যেত তাহলে এরটার সঙ্গে যোগ হতো, কারণ বি গেছে যতদিন আগে গেছে আর বিয়ের কাজের দক্ষতা দুটাকে যোগ করবে, এই গেলে কি হতো, এই গেলে 6+ এই যোগ হতো। আশা করি বুঝাতে পারলাম এটা। বাই বাই কি করবে? বাই সবসময় কি করবে? এর কাজ আর বিয়ের কাজ যোগ করবে, ত্রিশ বাই এর কাজ আর বিয়ের কাজ যোগ করবে, কত হলো 16 আর 24 কত হবে? 16 আর 24 কত হবে? 40 হবে, ঠিক তো? হ্যাঁ, এবার এ যখন এবার কি হলো না, তাহলে কি করলাম, প্রথমেই করলাম না বিয়ের কাজ আর যতদিন আগে বি গেছে সেটা যোগ করলাম উপরে, নিচে কি যোগ করলাম? এর কাজ আর বিয়ের কাজ। এবারে যখন বি চলে গেল কায়দের কাছে, কে কায়দাকে বলে দিকে তোমার শেষ করবে, নিশ্চয় এ শেষ করবে, গুণিত এ কদিনে শেষ করবে, মানে এর কদিনে করতে পারে 16 দিনে, 16 দিনের উপরে, কারণ বি গেল নিশ্চয় একে শেষ করতেই হবে, 0 0 4 4 16 4 3 12, 12 হলো অ্যান্সার। শেষ দেখো অঙ্কটা সহজ মনে হইলো, টুকুটুকু মানে সূত্রটা একটু সহজ মনে হইলো বুঝাবে বোঝানোটা, এগুলো এভাবে করতে হয়, মানে সব আছে না সবগুলো, মানে ম্যাক্সিমামটা ওই যেটা শিখালাম ওইভাবেই চলে আসবে, কিন্তু আগে চলে এলে এইটা তোমরা করবে, কি করবে আগে চলে এলে যে কদিন আগে গেছে সেইটা, তার সঙ্গে যে গেছে তার দুটা যোগ, নিচে সবসময় যোগ হবে এ আর বি এর কাজের যোগ, আর যেহেতু বি চলে গেল তো কাজটা এ শেষ করতে হবে,
এর কাজ তো এখানে বারো। নেক্সট তোমরা একটা করো দেখি, আমি দিচ্ছি করতে। তোমরা এটা করো দেখি, পরেরটা অঙ্কটা একটু বেশ ফ্যাকশনে আসবে, ফ্যাকশনে আসবে। ফ্যাকশন দিচ্ছি না, চলো আমি অন্য একটা ভালো দিচ্ছি একটা। এ করে 14 দিনে, হ্যাঁ, আর বি করে 21 দিনে, 21 দিনে তারা দুজনে কাজটা শুরু করে, কিন্তু কাজটা শেষ হওয়ার 3 দিন আগে, 3 দিন আগে এ চলে যায়, 3 দিন আগে এ চলে যায়। তবে করো এটা, করো এটা। অপশন দিচ্ছি, অপশন দিচ্ছি তোমাকে 10 5, 10 5, 5 পূর্ণ 1-এর 5, 10 পূর্ণ 1-এর 5, ১৪ ২১ ৩ না, ১৪ ২১ ৩ এ চলে গেল। ঠিক আছে, কি অঙ্কটা হচ্ছিল নাকি অঙ্কটা? সহজ অঙ্ক দেখো, একদম সহজ অঙ্ক। এটা বলছে 16.5, 51/5 অঙ্করা বলছে, ওই 16.5 ওইটাকে তুমি পয়েন্টে ইয়ে অজয় বুঝলে, পয়েন্টে ইয়ে করো না, রাখো না, ওটাকে তুমি ইয়াটা করো আর কি, মানে কি বলবো ওটাকে, ওই ইয়ে করো, মানে পূর্ণ রাখো, পূর্ণ 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 রাখো, পূর্ণ পূর্ণ রেখে দাও। আমি কি বললাম, আমি কি বললাম, আমি বললাম আগে দেখবে কে, আগে দেখবে কি দিয়ে আছে, আগে না পরে, আগে দিয়ে আছে, কাজটা শেষ হওয়ার আগে, কাজটা শেষ হওয়ার আগেই এ চলে যাচ্ছে। তো তাই না, আগে থাকলে অন্য নিয়ম হবে আর পরে থাকলে অন্য নিয়ম হবে, আগে এ চলে যাচ্ছে। তো এ কদিন আগে যাচ্ছে? 3 দিন, 3। যে যে যাবে তার কদিন আগে যাচ্ছে সে দিনটা লিখবো, আর যে যাবে তার তার দিন সংখ্যাটা লিখবো। এর কদিন আছে? 14। 14 + 3 মানে কত হচ্ছে? 17। পাই সব সময় এর দিন আর বিয়ের দিন
যোগ করে নিচে লিখবে এর কত 14 দিন আর বি এর 21 দিন 14 আর 21 যোগ করলে কত হয় 35 সব সময় দিন সংখ্যাটা নিচেই আর কি হবে 35 এবারে যদি এ যদি চলে যায় বাকি কাজটা কে শেষ করবে বলো দেখি বাকি কাজটা কে শেষ করবে বি শেষ করবে বি এর দিন কত 21 এই তো অঙ্ক 5 7 35 ও সরি সরি তোমার 7 5 35 আর 7 3 21 17 3 51 বাই 5 মানে 10 পূর্ণ 1 এর 5 দেখা যাক কার কার ঠিক হয়ে দেখি দশ পূর্ণ 1 এর 5 অন্তর 51 বাই 5 হয়েছিল তাও পরে 1 পূর্ণ 1 এর 5 করছো 10 পূর্ণ 1 এর 5 10.2 পূর্ণ দাও পূর্ণ দেখো পূর্ণ দেখো এসা দেখো পূর্ণ তো দেওয়া আছে কি না পূর্ণ করো হ্যাঁ তেমন কোটা মনে হয় বুঝতে পারো নাকি আরেকবার চলো অন্য কিছু আর অঙ্ক চলো এটাই অঙ্ক দিয়েছিল এটা এটাকে শিখো এই অঙ্কটাকে চলো দেখো বলছে এ একটা কাজ 15 দিনে করতে পারে বি সেই কাজটি 25 দিনে করতে পারে সেই কাজটি 25 দিনে করতে আর কি পারে তারা দুজনে একত্রে কাজটা শুরু শুরু করে শেষ হওয়ার 5 দিন আগে 5 দিন আগে আগে এ চলে যায় এ চলে যায় তবে কাজটি শেষ করতে কদিন সময় লাগবে অপশন দিয়ে দিচ্ছি আমি এখানে করো পারবে আমার করো করো শিখো শিখতে হবে অপশন সবাই লাও 12 পূর্ণ 1 এর 2 13 পূর্ণ 1 এর 2 তারপরে 11 পূর্ণ 3 এর 4 25 আর টাইপের অঙ্ক কি রইল আর টাইপ রইল এইটা রইল না হ্যাঁ এই অঙ্ক ভালো অঙ্ক বটে ষোলো ছজন এসব দিয়েছে আর বলছে 12 পূর্ণ 1 এর 2 12.5 12 পূর্ণ 1 এর 2 12.5 আরো 0.5 কেন করছো বাবা 0.5 কেন করছো 12 পূর্ণ 1 এর 2 করো না হ্যাঁ 0.5 কেন করবে 0.5 তো দিয়া তো না এখন না তাহলে কে ফার্স্টে গেল এ গেল
এর মান কত? 5। এই যেহেতু গেল আর এর কতদিন সংখ্যা? 15। তাহলে 15 প্লাস 5 মানে কত হলো এখানে? 20। দুটাকে সব সময় বলেছি আমি যে এই অঙ্কের ক্ষেত্রে দুটাকে যোগ করবে, 15 আর 25 যোগ কত হয়? 40। এই যদি চলে গেল তাহলে কাজে কে শেষ করবে? বি শেষ করবে, বি মানে 25। এবারে 25/2 মানে কত হয়? 14 দুগুণে 28, 10 দুগুণে 20, 12 পূর্ণ 1 এর 2, তাই না? চলো আশা করি প্রত্যেকেরই ঠিক হওয়া উচিত এটা। এবারে একটা অন্য শিখাচ্ছি, একটা অন্য অঙ্ক শিখাচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটাও পরীক্ষাতে আসে। দেখো, দুজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক, দুজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক বা চারজন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। ওকে, অনুরূপ একটি কাজ একজন স্ত্রীলোক এবং একজন বালক কদিন শেষ করবে? অঙ্কটা পড়ে নাও, অঙ্কটা পড়ে নাও মন দিয়ে। খুব সুন্দর অঙ্কটা। দেখো অঙ্কটা দেখো, বলছে দুজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক বা দুজন বালক, মানে দুজন পুরুষের যে ক্ষমতাটা আছে তিনজন স্ত্রীলোকের ওই একই কাজ করার ক্ষমতা। যেহেতু পুরুষ মানুষের কাজ করা একটু গায়ের জোর বেশি, ওরা বেশি খাটতে পারে, তো দুজন পুরুষ মানে তিনজন স্ত্রীলোক, আবার ওই কাজটাই চারজন বালক মিলে করছে। তাহলে দুজন পুরুষ সমান তিনজন স্ত্রীলোক বা চারজন বালক। হ্যাঁ, চারটে বালক মিলে কাজটা করতে আর কি পারবে। 52 দিনে শেষ করছে, মানে দুজন পুরুষের সময় লাগে, যদি লাগে 52 দিন, তাহলে ওইটা তিনজন স্ত্রীলোক আর চারজন বালক সবার লাগছে কত? 52 দিন আর কি লাগছে। অনুরূপ ভাবে একটা কাজ তাহলে একজন পুরুষ আর একজন স্ত্রীলোক একজন বালক কদিনে করবে? তো এরকম অঙ্ক দিলে, এটা দেখো ভালো করে দেখো স্টুডেন্ট, কত করে দিয়েছে দেখো, 1 করে দিয়েছে, সবগুলো 1 করে দিয়েছে। আবার এদিকে দেখো, এইখানে দেখবে এইখানটাতে বা অঙ্কটাকে ধরবো আমি কি করে? আমার কিছু ট্রিক্স রয়েছে। দুজন পুরুষ এবং যদি হতো তাহলে আমি অন্য ট্রিক্স অ্যাপ্লাই করতাম, দুজন পুরুষ বা যদি হয় তাহলে আমি অন্য ট্রিক্স অ্যাপ্লাই করবো। বুঝাতে আমি পারছি আর কি, তাই না? মানে তুমি সমান আমি, এটা হলে একটা অন্য ট্রিক্স, আর আমি এবং তুমি মিলে একটা চলো কাজ করি,
তাহলে এটা অন্য ট্রিক্স ওকে তো এরকম যদি থাকে অঙ্ক যে সেখানে শুধুমাত্র বা থাকবে দুজন পুরুষ বা তিনজন স্ত্রী লোক বা চারজন বালক হ্যাঁ যদি থাকে তা আজ যদি তোমাকে বার করতে বলে একজন 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 তাহলে কি বলে কি করবে যেটা দিয়েছে না ওই একটা একজন পুরুষ দিয়েছে এক পুরুষ কটা এখানে দেখো তো দুটো পুরুষ আছে এখানে এক বাই দুই যুক্ত একজন স্ত্রীলোক দিয়েছে এক কটা স্ত্রীলোক আছে তিন এক বাই তিন একটা আছে বালক এক কটা দিয়েছে চারটা সমান দিবে কদিন দিয়েছে 52 দিন 52 এবার তুমি এটাকে লসাগু করো চার তিন দুই লসাগু কত হয় দুই তিন চার লসাগু কত হয় এখানে বলো তো তাহলে দু তিনে ছয় ছয় দুগুণে 12 দুই ছয়ে 12 ছয় একে ছয় তিন চারে 12 চার একে চার চার তিনে 12 তিন একে তিন 52 ধরো আছেই চার তিনে সাত ছয় 13 13 বাই 12 সমান 52 আর এখানে তুমি অনেকে এক্স ধরে নেয় তা আমি ওরা এক্স এক্স ধরবো না আমি এখানে ওয়ান ধরবো মানে এক্স ভালো লাগে না ধরতে আমার সময় এবার কি করবে কুনাকুনি গুণ করব 13 কে এক দিয়ে গুণ আর 52 কে 12 দিয়ে গুণ তো জায়গা তো নাই তো জায়গা আমি এখানে করে দিচ্ছি তাহলে কি বললাম বলতো বললাম 52 কে 12 দিয়ে গুণ 52 কে 12 দিয়ে গুণ আর 13 কে এক দিয়ে গুণ 13 কে 13 তুমি এক ধরতেও পারতে এক ধরলেও হতো 13 এক্স তাহলে এমনি হতো 13 এক্স 13 এক্স যদি এক্স তুমি ধরতে তুমি ধরো তুমি এক্স ধরলে এর নিচে তাহলে কি হতো 13 এক্স সমান 52 গুণিত 12 হইতো এক্স সমান কি হতো 52 গুণিত 12 নিচের অবক 13 13 4 52 4 12 48 হলো অ্যান্সার কদিনে করবে 48 দিনে মনে রাখবে বা বা মানে বাবা লয় বা বা আর কদিন চাইছে এক 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 চাইছে এক এক করে চাইলেই এই নিয়মটা আর কি তোমরা অ্যাপ্লাই করবে এবার ইউনিট প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস ক্যান মেক এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস করো বাড়িতে সবারই বই রয়েছে আমি বইয়ের নাম বলেছি তোমাকে চৈতন্য আরে চঞ্চল ঘোষ কিনতে পারো আর কে আগরওয়াল কিনতে পারো হ্যাঁ সব থেকে ভালো বই ছিল এটা বাংলাদেশে একজন ছিল আছে রাইটার এস কে কি বলে কামরুল নাকি নামটা মনে আসছে না ওই মুহূর্তে আমার খুব সুন্দর রাইটার আমি এটা ফ্লিপকার্ট থেকে আনা করা বইটা তো অনেক বই আছে বাজারে তুমি গেলেই তোমার বইয়ের ভান্ডার তোমাকে দিয়ে দেবে প্র্যাকটিস করো এরকম অনেক অঙ্ক এরকম দেওয়া আর কি আছে ওকে আজকে অঙ্ক শেষ করলাম এই অধ্যায় প্রায় শেষ যদি কোনো আমি অঙ্ক পাই নেক্সট ডে আমি শুরু করবো লাভ ক্ষতি ওই লাভ ক্ষতি অঙ্কতে তখন দুটো একটা আমি করে দিয়ে লাভ ক্ষতিটা আমি শুরু করে দেবো নেক্সট ডে প্রত্যেকে নিজের ফ্রেন্ড কমেন্ট লিখবে ক্লাসটা কেমন তোমাদের লেগেছে আর প্রত্যেকে আজকে বাড়িতে কিছু নেই তাই জন্যে সারছি জলদি করে বাড়িতে বাই ফাঁকা আছে ভালো স্যার নাইস ক্লাস বেশ খুব ভালো স্যার খুব ভালো থ্যাংক ইউ ভালো 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 ক্লাস খুব ভালো ঠিক আছে ওকে চলো প্রত্যেক দ্বারা লিভ করো আজকে হ্যাঁ খুব ভালো থ্যাংক ইউ এভরিওয়ান লিভ করো বাড়িতে প্র্যাকটিস করো ঠিক আছে চলো